নমস্কার, আমি সুব্রত মিত্র। এক্ষুনি একটি কবিতা লিখলাম, কবিতাটি পাঠ করে শোনাতে ইচ্ছে করছে, তাই আপনাদের সামনে আসলাম। আমার স্বরচিত কবিতার নাম বড় জানতে ইচ্ছে করে। আমাদের বিদ্যালয়ের সামনে পূর্বধারের পুষ্করিণীতে এখনো মাছেরা খেলা করে কিনা বড় জানতে ইচ্ছে করে। আমাদের বিদ্যালয়ের সামনের মাঠের মধ্যিখানে ইয়া মস্ত বড় শিরীষ গাছের মাথায় এখনো পরীরা নাচে কিনা বড় জানতে ইচ্ছে করে। আমাদের বিদ্যালয়ের সামনেই বিশাল বড় খেলার মাঠে এখনো ঘাসেরা তাকায়, এখনো সেখানে সকাল 10:55 প্রেয়ারের লাইন হয়। এখনো সেই মাঠে সকল ছাত্র ছাত্রীরা একসাথে জাতীয় সঙ্গীত গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের বিদ্যালয়ের ঠিক পেছনে সারিবদ্ধভাবে সেই গাছগুলো এখনো আছে। বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। বিদ্যালয়ের পেছনের গাছগুলো বেয়ে বেয়ে সব ছাত্ররা এখনো ছাদে উঠে মাঠের বল খেলা দেখে। আমাদের বিদ্যালয় হতে পূর্ব দিকে যে মাটির রাস্তাটি চলে গিয়েছিল বহুদূর বহুদূর বয়ে যাওয়া, সেই রাস্তার ধারে বেশ কয়েকটি তাল গাছ গ্রীষ্মের রোদেও যেন ছাতা টাঙিয়ে রাখত। সেখানে বিশ্রাম করতে কত গরু ছাগল আরও কত পথ চলতি মানুষ। সেই মাটির রাস্তাটি আজও আছে, বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। নমস্কার।